কমেন্ট বক্স থেকে শুরু করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব জায়গায় সাকিবিয়ানদের শুধু একটাই প্রশ্ন, দিদি রাজকুমারের ট্রেলার কবে আসবে, ট্রেলার কবে আসবে? আমরা সকলে আশা করেছিলাম যে আজকে রাজকুমারের অফিসিয়াল ট্রেলার আসবে, কিন্তু আজকে রাজকুমারের অফিসিয়াল ট্রেলার আসার সম্ভাবনা কতটা? এবং আজকে যদি না আসে সেক্ষেত্রে কি রাজকুমারের ট্রেলার আসবে না, নাকি আরও একটা আশার আলো থাকছে, রাজকুমার রিলিজের আগে রাজকুমারের ট্রেলার আসবে আমরা দেখতে পাবো? এই পুরো বিষয়টা নিয়ে কথা থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। রাজকুমার রিলেটেড সমস্ত কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলের এবং আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকো। আশা করছি তোমরা সকলে সবার আগে আপডেট পেয়ে যাবে, আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো, এবং তোমাদের কাছেও যদি কোনো আপডেট থাকে সেক্ষেত্রে তোমাদের আপডেটগুলোও আমাদেরকে প্রোভাইড করতে পারো। আমাদের শরদ মিউজিক ভেঞ্চার্সের মেসেঞ্জার ওপেন আছে, এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের +9182506308 এই নাম্বারেও তোমরা কিন্তু তোমাদের আপডেটগুলো আমাদেরকে পাঠাতে পারো। চলে আসি বিষয়টা নিয়ে। দেখো, গতকাল যেহেতু তানভীর তারেকজির একটি শোতে প্রযোজক আশরাত আদনান রনি ভাইয়া বলেছিলেন যে আজকেই ট্রেলার আসবে, সেখান থেকে দাঁড়িয়ে অনেকেই আমরা মনে করেছিলাম যে আজকে গতকাল ট্রেলার আসবে, কিন্তু যখন দেখলাম আমরা রাত্রি 11টা বেজে গেল তখন আমরা সকলে হাল ছেড়ে দিলাম, কেননা অত রাত্রিবেলা অবশ্যই আর ট্রেলার আপলোড হবে না। গতকাল রাত্রি থেকে আমরা এটা শিওর হয়ে গেছি যে 11ই এপ্রিল কিন্তু ঈদ, কাজেই রিলিজ হচ্ছে ছবি, অর্থাৎ রাজকুমার কিন্তু রিলিজ হচ্ছে 11ই এপ্রিল। আমরা যদি দেখি লিডার আমি বাংলাদেশের সময় যে বিষয়টা ঘটেছিল তোমাদের নিশ্চয়ই মনে থাকবে, আমার একদম পাই টু পাই মনে আছে। লিডার আমি বাংলাদেশ ছবিটা যেদিন রিলিজ ছিল তার ঠিক আগের দিন সন্ধে 6:30টার সময় সেই ছবির অফিসিয়াল ট্রেলার ড্রপ করা হয়েছিল। কাজেই আজকে যদি অফিসিয়াল ট্রেলার নাও আসে সেক্ষেত্রে আগামীকাল দিনটাও কিন্তু আছে, রাজকুমারের অফিসিয়াল ট্রেলার ড্রপ করার জন্য আগামীকাল দিনটাই কিন্তু একটা লাস্ট ডেট, অর্থাৎ 10 তারিখ। 11 তারিখ সিনেমাটা সিনেমা হলে রিলিজ পাবে, তার আগে যদি ট্রেলার ড্রপ করার প্ল্যানিং থেকে থাকে মেকার্সদের সেক্ষেত্রে কিন্তু 10 তারিখ সন্ধেবেলাটাই লাস্ট সময়, তারপরে কিন্তু আর সময় নেই। এবং আমার কোনো মতেই মনে হয় না এটা যে রিলিজের দিন যদি অফিসিয়াল ট্রেলার ড্রপ করা হয় সেই ট্রেলারটা নিয়ে কোনো মতে কোনো রকম আলোচনা হবে, কেননা সেই দিন সিনেমা হলে মানুষ সিনেমাটা দেখার জন্য ব্যস্ত থাকবেন, সেই দিন ট্রেলার নিয়ে অডিয়েন্স এত বদার থাকবে না। সাকিবিয়ানদের চূড়ান্তভাবে একটা আশা, তাদের চাওয়া যে প্রিয়তমার সময় আমরা টিজার ট্রেলার কিছুই যেমন পাইনি রিলিজের আগে, রাজকুমারের বেলাতে যেন সেরকমটা না হয়, এবং এটা নিয়ে অনেক দিন ধরেই আলাপ আলোচনা চলছিল। তো সাকিবিয়ানদের প্রায়োরিটি দেওয়ার জন্য এমনটা কিন্তু মেকার্সদের তরফ থেকে একবার করা হলে আমার মনে হয় ভালো হতো। হতে পারে তারা এমনটাই করবেন যে আজকে হয়তো সন্ধ্যেবেলার দিকে আরেকটু পরের দিকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে যে আগামীকাল ট্রেলারটা ড্রপ করা হবে। যদি তারা এটাই মনোভাব নিয়ে থাকেন যে তারা রিলিজের আগে ট্রেলার ড্রপ করবেন, তাহলে আগামীকাল দিনটাই কিন্তু আর তাদের কাছে হাতে আছে, আর কিন্তু সময় নেই। এবং আমি পরিষ্কারভাবেই একটা কথা বলে দিলাম, ছবি রিলিজের পরে ছবির ট্রেলার দেওয়ার কোনো লাভ নেই, এটা খুব বোকামি বিষয় হয়, খুব বোকা বোকা ব্যাপার। মানে কোনো প্রফেশনাল টিম এটা করে না, সিনেমা থিয়েটারে চলছে তারপরে আমি 3-4 দিন পরে আমার অফিসিয়াল ট্রেলার আপলোড করলাম, কেন ট্রেলারটা কেন দেওয়া? যে গল্পের আঁচ কোন দিক হতে পারে, বা একটা গল্পের সম্পর্কে সাময়িক একটা ধারণা, অথবা একটা গল্প আমি ধরতে দেব না অথচ কিছু সিকোয়েন্স আমি কিছু জুড়ে জুড়ে দেখালাম, এটার জন্যে প্রমোশনের জন্যে ট্রেলার তৈরি করা হয়। তো ছবি রিলিজের পরে আর ট্রেলার ড্রপ করার কোনো মানেই হয় না। কাজেই যদি রাজকুমারটি মনে করে থাকে যে তারা ট্রেলার দেবে, সেক্ষেত্রে আজকে অথবা আগামীকাল এই দুটো দিন টাইম আছে। আমরা যদি দেখি যে আগামীকালও কোনো ট্রেলার এলো না, তাহলে আমাদের ধরেই নিতে হবে যে রিলিজের আগে এবারেও রাজকুমার টিম কোনো ট্রেলার ড্রপ করলো না। তবে যেটুকু যা জানতে পারলাম, যেটুকু খবর পেলাম, তাতে করে প্রবল সম্ভাবনা কিন্তু আছে আগামীকাল অর্থাৎ 10ই এপ্রিল চাঁদ রাতে কিন্তু ট্রেলারটা ড্রপ করার একটা সম্ভাবনা প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। এবার দেখা যাক কী হয়, তোমরাও যেখানে আমিও সেখানে, আমি কোনো আপডেট পেলে সবার আগে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই এরকম একটা আপডেট আমার কাছে এলো যে 10 তারিখ রাত্রিবেলা বা সন্ধেবেলার দিকে কিন্তু ট্রেলার ড্রপ করা হলেও হতে পারে, তাই এই ভিডিওটা তৈরি করলাম। তোমরা এতজন সাকিবিয়ান ভাইরা বোনেরা এই কোয়েশ্চেনটা করছো, আমি বুঝতে পারছি তোমরা প্রচণ্ড আবেগী, তোমরা ট্রেলার দেখার চেষ্টা করছো, তোমরা ট্রেলার দেখতে চাও। তোমাদের মতন আমিও প্রিয়তমার সময়তেও ট্রেলার দেখতে পাইনি, যদি রাজকুমারের বেলাতেও সেই একই জিনিস রিপিট হয় সেক্ষেত্রে অবশ্যই কিছুটা মন খারাপের জায়গা তো তৈরি হবেই। এতখানি সময় পেয়েও যদি টিম ট্রেলার না প্রোভাইড করতে পারে রিলিজের আগে, সেটা অবশ্যই একটা কেমন যেন খুঁতখুঁতের ব্যাপার। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, আমরা অপেক্ষা করি। আমার মন বলছে আগামীকালের মধ্যে আমরা ট্রেলার পেয়ে যাব, রিলিজের আগেই রাজকুমারের ট্রেলার ড্রপ করা হবে। টাটা।